সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নীলফামারী জেলার সদর উপজেলার কাঞ্চন পাড়ার নিউইয়র্ক প্রবাসী এবং এখানকার স্থানীয় এক বড় ভাই মিলে এই খামারটি তৈরি করেছে। দেখছেন প্রচুর দেশি শাহিওয়াল ক্রস জাতের ষাঁড়গরু এই খামারে রয়েছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে পাশে একটি রয়েছে বিশাল সাইজের, এটা কি নেপালি নাকি? জি, এটা নেপালি আর এটা শাহিওয়াল। দর্শক যে দেখছেন, ইনি বললেন শাহিওয়াল। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আপনার নামটা প্লিজ। আমার নাম আলমগীর। আলমগীর হোসেন, আপনি তো এখানকার স্থানীয়ই, আর আমেরিকা প্রবাসী একজন ভাই মিলে এই খামারটি করেছেন, উনি আপনার কে হন? আমার জামাই। আপনার জামাই, মানে জামাই শ্বশুরের খামার বলবো নাকি আমরা এটা? আচ্ছা, জামাই শখ, এমনি আপনি করছেন। আচ্ছা, এই যে আপনি এই খামারে এখন বর্তমানে যে সারগুলো দেখছি, এগুলো কতদিন ধরে পালছেন আপনি? এটা গত ঈদে বিক্রি হয়নি, পাঁচটার মধ্যে বড় ছিল, পাঁচটার মধ্যে তিনটা বিক্রি হয়েছে আর দুইটা আছে। গত ঈদে মানে এই দুইটা গত ঈদের? জি, গত ঈদের। এই দুটো গত ঈদে আপনি বিক্রি করতে পারেননি? পারিনি। কেন পারেননি? দাম কম বলছে, লাখের নিচে বলছে। দাম কম বলছে, বর্তমানে গরুর দাম অনেক কম, এখন কি বিক্রি করতে পারবেন? জি, এখন তো যে করোনার কারণে এখন হাট বাজার তো নিয়ে যাওয়া সম্ভব না, যেহেতু ভাইরাস একটা গরুর মধ্যে ঢুকছে। এখন এই কারণে বাইরে বাইর করতে পারছি না, সাহস খুলে আছে। প্রত্যেকটা বাড়িতে গরু, দেশি গরু বা যে কোনো গরুই আবার রোগ ধরছে। হাটে কখন নিয়ে যাবো? হাট নিয়ে গেলে ওই গরুটা যদি ফিরত আসে, তাহলে আমাদের বাকি খামারের যে গরুগুলো আছে এগুলো তো সমস্যা হয়ে যাবে। কিন্তু আমরা যেটুকু জানি যে লাম্পি রোগটা কিন্তু এখন সেরে যাচ্ছে, বেশি দিন সময় লাগে না লাম্পি রোগটা সারতে, এটা জানেন আপনি? তো বিচ্ছিরি হচ্ছে না, যদি আপনি প্রাথমিক অবস্থায় এটা ট্রিটমেন্ট দিয়ে দেন তাহলে কিন্তু আর এটা বাড়ে না। আচ্ছা, এই যে শাহিওয়াল দেখছি আমরা, এগুলোকে আপনি খাওয়াতেন কি? আমি এগুলো সকালে আকারি, আপনার ভুট্টার গুড়া, আপনার ছমিন তেলে খৈল, আপনার ধানের গুড়া আর আপনার খুদির ভাত, আচ্ছা, মিশাল করে সকালে খাই। মানে সকালে 18টা গরুতে খরচ আনুমান 1050 টাকা পড়ে। 1050 টাকা আপনার এক বেলা খাবারের পরে? এক বেলায়। 18টা গরুকে? জি, 18টা গরু। তাহলে কয় বেলা খাবার দেন? আমি দুপুরে 2টার দিকে আবার ঘাস, জমিনে ঘাস আছে, হ্যাঁ, ঘাস কাটি নিয়ে মেশিনে বানিয়ে আবার দুপুরে ঘাস খাই, যেখানে 10-12 কেজি ঘাস পার গরুতে খাই। আচ্ছা, 10-12 কেজি পার গরুতে খাওয়ান? আর কোনো কিছু খাই না, রাত্রে আবার ইস বানাই। আচ্ছা, ইস বানাই, ভুট্টা ইস বানাই একটা, সকালে বানাই, 12 ঘন্টা পর ওইটা খুলিয়া রাত্রে খাই। 20 কেজি ইস বানাই, আবার যখন বেশি খাবে 40 কেজি ইস বানাবো ভুট্টার গুঁড়া, সেখানে ইস বানাই, মনে করেন আপনার 20 কেজি ভুট্টার গুঁড়া বানাইয়া, আর যে আপনার ইস দিয়ে বানাইয়া ওইখানে ড্রামের মধ্যে ঢাকে রাখলাম, 12 ঘন্টা পর খুলাবো। ওটার সঙ্গে আবার সরিষার খৈল ভিজিয়ে রাখি, ওটা আবার 8 কেজি দিয়ে ভিজিয়া, আর আপনার 6 মিন তেলে খৈল আবার দিয়ে 6 কেজি, ওটা আবার সব রকম, ওটাও 1000 টাকা খরচ পড়ে রাত্রে সবকিছু মিলে। আপনার 1000 কত খরচ পড়ে দিনে তাহলে বলছেন? দিনে আমরা তিন বেলায় শুধু দানাদার খাদ্য দুইটাই মিলিয়া দিনে আমার 2050 টাকা খরচ পড়ে ঘাসটা বাদ দিয়ে। সবগুলোকে? সব গরুতে, 18টা গরুতে, 18 গরুতে আপনার 2050 টাকা খরচ পড়ে ঘাসটা বাদ দিয়ে। আচ্ছা, জমিন ঘাস, তারপর ওইগুলা রাত্রে খাওয়ার পর আর কোনো কিছু দিই না, আর কোনো কিছু দেন না? কোনো কিছু দিনে খাওয়ার শেষ। তারপর আপনার আমার তিন মেন খুরাই রোগ, কৃমি কিন্তু আমি তিন দফা দিই। আচ্ছা, একটা আপনার বড়ি, আর এক দুইটা ইঞ্জেকশন, এইগুলা টাইম টু টাইম দিই, খুরাই রোগ, আবার অ্যানথ্যাক, আপনার গোলাপ ফুলা, এগুলা সব ট্রিটমেন্ট কিন্তু আমাদের দেওয়া আছে। আচ্ছা, এই জন্য কোনো কিছু সমস্যা হয়নি এই পর্যন্ত আল্লাহর রহমে, ট্রিটমেন্ট চলতেছে একটা পর একটা, কোনো সমস্যা নাই, এইভাবে চলতেছে। ছোট একটু খামার, আবার এই স্টোন করা আছে। আচ্ছা আচ্ছা, স্টোন করা আছে, এই স্টোনে আবার তো ডাক্তার গুলা তো কোনো সহযোগিতা করে না, আমি যাই হয়তো বা যদি চাই একটা দিলো একটু সময়। কেন, সরকারি ডাক্তার সহযোগিতা এমনটা পাই না? পান না, খুঁজতে খুঁজতে তারপর পাইলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর আমার আবার প্রশিক্ষণ দেওয়া আছে। প্রশিক্ষণ নিজে দিছে? আচ্ছা, প্রশিক্ষণ দেওয়া আছে আগে। আচ্ছা, দেওয়ার পর মানে ছোট একটু খামার ছিল, করতে করতে এটা একটু বড় করার পর এই স্টোন করলাম। আচ্ছা, এখন আবার চলতেছে আল্লাহর রহমে, কোনো বিপুল আপদ আসেনি। মাঝখানে করোনার জন্য আবার গরুগুলো একটু ড্যাম হয়ে গেছে। হ্যাঁ, করোনার সময় সবারই একটু সমস্যা হয়েছিল, পয়সা করিও সমস্যা,
আর আমার এই পর্যন্ত গরুর বয়স আনার এই দুটা হচ্ছে গত বছরে, আর বাকিগুলো হচ্ছে দশ মাসের কাছাকাছি হবে বাকিগুলো। আচ্ছা, পর্যন্ত কোনো আপডাউন করি নাই বা বেচা কিনা করি নাই, ভিতর ঢুকাইও নাই। আচ্ছা, এইগুলোর মধ্যে মনে করো ভ্যাকসিন সবকিছু তো দেওয়া আছে, কোনো সমস্যা নাই। তো আপনি এখন তো এগুলো বিক্রি করতে যাচ্ছেন, তো আমরা এখন একটু গরুর লাইফ ওয়েট এবং বিক্রির দামটা যদি আপনার কাছে জানতে চাই, আপনি বলতে পারবেন তো? দাম বাজারের এখনকার বাজারটা হিসেবে কিন্তু অনেক কম। হ্যাঁ, এখন বাজার হিসেবে আমি কিন্তু প্রশিক্ষণ দেওয়া আছে, হিসেবে আমার ফিতার একটু অভিজ্ঞতা আছে আপনাদের ব্যাপারে। ফিতার আচ্ছা, এটা এটা ফিতাতে যখন মাপছিলেন এই গরুটা, এই যে সাইবার ফিতাতে মাপছি যখন, এখন এটা 450 কেজি, 450 কেজি আসে। 450 কেজি, 450 কেজি হচ্ছে লাইফ ওয়েট। লাইফ ওয়েট হচ্ছে 450 কেজি। আমরা যদি তাহলে মাংসের হিসাব ধরি, তাহলে তো 200 থেকে 220 কেজি মাংস হবে। 220 কেজি মাংস তাহলে কয় মন হচ্ছে আপনার? মনে করেন পাঁচ মন। হ্যাঁ, সাড়ে পাঁচ মন মাংস হচ্ছে। কিন্তু এখন আমার নাপার ভুল হইতে পারে, কিন্তু কাসাই এখানকার গ্রামে যে কাসাই আছে, কাসাই কিন্তু বলে 7-8 মন হবে। না দেখি, আমরা একটু আমাদেরও তো একটু হাটে ঘুরে ঘুরে একটু অভিজ্ঞতা হয়েছে, একটু একটু দেখি। এটা এটা আপনার 7 মনের কাছাকাছি মাংস হবে। তো এটার এটার প্রাইস রাখছেন কত? এটা প্রাইস রাখি নাই, মনে করেন মানে যেভাবে খরচ হয়েছে সেই হিসাবে বিক্রি করতে হয় 2 লাখ টাকা। সেই হিসেবে 2 লাখ টাকা কি বিক্রি করতে পারবেন? বিক্রি করতে না পারবো, কিন্তু হচ্ছে একটু কম। কিন্তু এখন এখন কিন্তু আমাদের এইদিকে মানে ঢাকা শহরে তো 375 টাকা কেজি দরে গরু বিক্রি হচ্ছে, আপনি শুনেছেন? না বিক্রি হচ্ছে, কিন্তু এই ভাইরাসের কারণে কিন্তু না না 375 টাকা হচ্ছে লাইফ ওয়েট আর কি, লাইফ ওয়েট 375 টাকা হিসেবে বিক্রি হচ্ছে। তো আমাদের এখানে কিন্তু আমরা উত্তরবঙ্গে এখন দেখছি মানে দিনাজপুরের হাটগুলোতে যে 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে লাইফ ওয়েট, আপনি কি এটা জানেন? দেড় লাখের কাছাকাছি। তো সেই সেই রকম হলে কি আপনি এটা বিক্রি করবেন? দর্শক শুনছেন, আমরা আপনাদের দেখাচ্ছি নীলফামারী জেলা সদর উপজেলার কাঞ্চনপুর গ্রাম থেকে একটি প্রবাসীর খামার এবং এখানকার স্থানীয় এক ব্যক্তি এই খামারটি গড়ে তুলেছেন। আচ্ছা, এটার লাইফ ওয়েট কতটুকু? এটার লাইফ ওয়েট আমার 500 কাছাকাছি রাখছেন এটা। তো এটার দাম রাখছেন কত? এটার দাম 2-এর কাছাকাছি। এটাও 2-এর কাছাকাছি। দর্শক, এটা 8 মন হবে, আমরা দেখে বলছি যে 8 মন মাংস এটার হবে। তো উনি 2-এর কাছাকাছি যাচ্ছে, যদি 20,000 টাকা মনও ধরেন তাহলে কিন্তু 1,60,000 টাকা আসে। সেই হিসেবে তো আপনি অনেক বেশি দাম চাচ্ছেন, তাহলে কিভাবে বিক্রি করবেন আপনি? মোবাইলে যোগাযোগ হলে বাজার যদি ওই ধরনের হয়ে থাকে, হ্যাঁ হবে, ওই ওই রেটে হবে। তাহলে ওই রেটে আপনি বলছেন যে বর্তমান বাজারে যদি 300 টাকা চলে এদিকে কেজি লাইফ ওয়েটে, সেই হিসেবেও আপনি যদি বিক্রি করতে চান তাহলে করবেন, অথবা মাংসের কেজি যদি 20,000 টাকা মন হিসেবেও বিক্রি করতে চান সেটাও করবেন। তাহলে আপনি বলছেন যে যেটা দাম চাচ্ছেন সেটার থেকে আপনি অবশ্যই এগুলো কম দামে বিক্রি করবেন। আচ্ছা, এই পাশেরটা আমরা একটু দেখি। এটা তো ক্রস জাতের, এটা কতদিন ধরে পালছেন আপনি? এটা 10 মাস। 10 মাস, কত দিয়ে কিনছিলেন আগে এটা শুনি আমি? এটা 82,000 কিনছিলেন। 82,000 তখন কিনছিলেন, তার মানে 4 মন 4.25 মন ওজনের আপনি কিনছিলেন। এখন তো এটা প্রায় 9 মনের কাছাকাছি হয়েছে। 9 মনের কাছাকাছি হয়েছে। তো এটার দাম রাখছেন কত? এটা 2 লাখ উপরে। 2 লাখ উপরে, মানে আপনি মানে চাচ্ছেন যে বর্তমান বাজার মূল্যের থেকে 20-40 হাজার টাকা বেশি চাচ্ছেন আপনি। যাই হোক, চান, কিন্তু আপনি বলছেন যে যদি বাজার মূল্য যেটা থাকে সেই হিসেবে বিক্রি করবেন। তা অবশ্যই, এটা কিন্তু আমার একটা শখের। আচ্ছা, শখ করে শখ করে করছি। এই পর্যন্ত কিন্তু আমি 5 লাখ টাকা ব্যয় করছি। 5 লাখ টাকা ব্যয় করছি।
আমি 5 লাখ টাকা এই পর্যন্ত ব্যয় করছি, কিন্তু কোন গরু কিন্তু এখনো বেচা কিনা করি নাই। কোন বেচা কিনা করেন না, শুধু 5 লাখ টাকা এদের খাওয়ার পিছনে করে দিচ্ছেন। পিছনে আর এই যে লোকটা পিছনে, লোকের পিছনে মানে বেতন টেতন দিয়ে, বেতন টেতন দিয়ে আমি এই পর্যন্ত 5 লাখ টাকা ব্যয় করছি, কিন্তু আমার ভালো লাগতেছে, দেখতেছি, ঘুরতেছি। আমি ওই যে সংসারিক, কিন্তু কৃষিজীবী একজন। আচ্ছা, আমি কিন্তু কোন চাকরি করি না। আচ্ছা, আপনি আচ্ছা কৃষিজীবী, আপনি সংসার চালান? সংসার চালাই। তো দর্শক, চলুন আমরা ওই পাশের একটু গরুগুলো দেখি, আমরা একটু সাম্যক ধারণা নেওয়ার চেষ্টা করি আপনার গরুগুলোর, যে এখানে কত সর্বোচ্চ তো দেখলাম আমি এটাই সব থেকে বড়, ওটাই 9 মন ওজনের হবে। আর এদিকে যে দেখছি, এই যে এটা দাঁতে নেই, তাহলে এটা আমরা দেখি না, আমরা ওই পাশের সাপটা দেখি একটু। আসেন না, এটা দেখতেছি দর্শক যে দেখছেন আরেকটি, এটা এটা কি দাঁতছে? হ্যাঁ, এটা 4 দাঁত। এটা 4 দাঁত। এটার দাম রাখছেন কত? এটা কিন্তু আমি 1 মাস আগে 1 লাখ টাকা কিনছেন। দর্শক দেখি আমরা একটু, আমরা দেখাচ্ছি আপনাদের, এটি বর্তমান ওয়েট তো 7 মনের কাছাকাছি হবে, 7 মনের কাছাকাছি আমরা আইডিয়া করছি। তো তাহলে তো আপনি বেশি লাভ করতে পারলেন না এটাতে? এটা একটু দাম চড়া দামে নিয়েছি। চড়া দামে কিনছে, বাজারটা একটু বেশি ছিল। আচ্ছা, ওই সময় এই জন্য একটু চড়া দামে পড়ে গেছে, কিন্তু এখনকার বাজার হিসাবে লাভ হবে না। লাভ হবে না, আমরা সেটাই দেখছি যে আপনি এটাতে বেশি লাভ করতে পারবেন না, কারণ এটা সর্বোচ্চ যদি টেনে টেনে হয় 7 মন মাংস এটা এক জায়গায় হবে। দর্শক দেখছেন, চলুন আমরা একটা আপনার ছোট গরুগুলো দেখি, ওই পাশে সাহিওয়াল গুলো, এগুলার কি দাঁত তো হয়নি? না, এগুলো দাঁতই নাই, কিন্তু এগুলো বিক্রি করবেন? বিক্রি করবো। এগুলার কি বয়স হয়েছে কুরবানির? কুরবানি উপযুক্ত বয়স হয়েছে মানে আপনার? না, অনেকে বলে যে 2 দাঁত ছাড়া কুরবানি হয় না, এটা কি সত্য? না, আমাদের এইদিকে উপযুক্ত 2 বছর হলেই কুরবানি দেওয়া হয়। এই অসব অঞ্চলে মানে উত্তরবঙ্গের এই অঞ্চলে 2 বছর সিংগাজালে আর 2 বছর হলে উপযুক্ত হলে 2 বছর হলে হয়ে যায়, কিন্তু 2 বছর হয়নি এখনো। এগুলো 2 বছর হয়নি? হয়নি। তাহলে তো এগুলো কুরবানির উপর, এগুলো খামারের জন্য, এগুলো এখনো যদি নিতে চায়। আচ্ছা, খামার করার জন্য কেউ যদি নিতে চায় তাহলে আপনি এগুলো বিক্রি করবেন? তো এগুলোর প্রাইস রাখছেন কত করে? এগুলো প্রাইস আপনার, এগুলো তো সাহিওয়াল, সাহিওয়াল এগুলো কিন্তু ওজন হিসেবে, কিন্তু না এগুলো তো ওজন হিসেবে বিক্রি হয় না, খামার হবে না। হ্যাঁ, খামার হিসেবে অনেক বড় হবে। হ্যাঁ, বড় হবে। এগুলো মনে করেন এখনো কিছুই হয়নি, এই চালটা কিছু হয়নি। হ্যাঁ, আমরা তো জানি যে এগুলো এখন যদি কেউ খামারের জন্য কিনতে চায় তাহলে একটু চড়া দামই কিনতে হবে। তো এগুলো কত রাখছেন, কত প্রাইস? যেমন আসে থেকে আমি নিয়ে আসছি চড়া দাম। এগুলো কি ইন্ডিয়ান সাহিওয়াল? সব ইন্ডিয়ান, একদম সিল দেওয়া ছিল। আচ্ছা আচ্ছা, ইন্ডিয়ান সাহিওয়াল। রাজশাহী থেকে নিয়ে। এগুলো দেশি সাহিওয়াল না? না, দেশি না, ইন্ডিয়ান সাহিওয়াল। আচ্ছা, এগুলোর প্রাইস কত করে রাখছে? এগুলোর প্রাইস আপনার 40-1.5 লাখ, 1,20,000, এই ধরনের, এই ধরনের প্রাইস রাখছেন। দর্শকে যে দেখছেন, কেউ যদি খামারের জন্য এই ধরনের গরু কিনতে চান তাহলে উনি এগুলোর প্রাইস রাখছে 1,20,000 থেকে 1,40,000। আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান তাহলে এখানে যোগাযোগ করবেন। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন আমাদেরকে আগে। আমার মোবাইল নাম্বার 01718041872872। দর্শক, আপনারা অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করে এই যে খামার করার উপযুক্ত কিছু ইন্ডিয়ান সাহিওয়াল গরু দেখছি আমরা, আপনাদের যদি দরকার পড়ে তাহলে আপনারা এই খামার থেকে ক্রয় করে নিতে পারেন। হ্যাঁ, এগুলো তো দেখেই বোঝা যাচ্ছে যে অনেক বড় বড় সাইজের হবে। চলুন আমরা ওই পাশে আরেকটু যাই, আপনার এই পাশে তো আরেকটা শেড দেখছি, এগুলো সব ইন্ডিয়ান সাহিওয়াল? সব ইন্ডিয়ান। আচ্ছা, এগুলো কেনা কিনছিলেন কত করে আপনি? এইগুলো আমি গোড়ান, আমার পয়সে যে 13টা গরু আছে গোড়ান, আমার 58,000 টাকা করে পয়সে। এগুলো 58,000 টাকা করে পড়ছে? 58,000 টাকা করে এগুলো কিনছেন। তখন বয়স বয়স কতটুকু ছিল? এখন তো দাঁতে নেই, তখনও দাঁতে নেই। এগুলোর মানে যখন কিনছি সেখান ছিল 8 মাস। 8 মাস, আর এখন বয়স হচ্ছে কত? এখন আপনার 20-এর কাছাকাছি। 20 মাস মানে আপনার 1 বছর 8 মাস। মানে হচ্ছে কি, মানে আগে তো আমি অত বুঝতে পারি নাই, ওরা যারা যারা বিক্রি করছে ওরা মনে করছে, ওরা বলছে কি 1 বছর পার হয়েছে, কিন্তু আমি আবার 10 মাস হইলো, কিন্তু 2 বছরে তো দাঁতে যাবে, দাঁতে যাবে। কিন্তু এখন চিন্তা করতেছি না, ওরা ভুল বলছে, যারা বিক্রি করছে তারাই ভুল বলছে আমাকে। আচ্ছা, তাহলে 8 মাস আর এটি 10 মাস, এখনো 2 বছর হয়নি, মানে 20-এর কাছাকাছি। তাহলে এগুলো খামার করার উপযুক্ত মানে পর্যাপ্ত? তাহলে আপনি বড় করছেন না কেন?
আপনি আপনি বড় বিক্রি করতে যাচ্ছেন? হ্যাঁ বুঝতেছি, এখন যদি বিক্রি না হয় তাহলে আমিও বড় করব। আপনিও বড় করবেন, মানে এগুলা কুরবানি, আগামী কুরবানির জন্য রেডি করবেন। দর্শক চলুন আমরা একটু ভিতরে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি। এখানে আসলে সুন্দর সুন্দর কিছু শাহিওয়াল গরু দেখছি আমরা, এই যে দেখছেন ব্যাগ ভরে আছে, কিন্তু কিছু বিক্রি না করলে তো আমার পয়সাটা উঠাইতে হবে আবার খরচ করার জন্য। এগুলো তো সব সাইজ একই, এখন যদি এগুলো লাইভ কখনো মাপছেন যে এগুলোর ওয়েট কতটুকু হয়েছে? এগুলো ফিতা দিয়ে নাপছি, এগুলো 250 এই ধরনের, 260-250 এই ধরনের মাপের। দর্শক দেখছেন উনি এই খামারটি থেকে এই গরুগুলো বিক্রি করবেন, এগুলোর দাম রেখেছেন 1,20,000 থেকে 1,40,000। দর্শক যে 1,20,000 থেকে 1,40,000 টাকায় দাম রেখেছে, অনেক অনেক বাকি আছে এখনো, অনেক মোটা হবে। আচ্ছা এগুলোকে কি খাওয়াচ্ছেন বড় করার জন্য? এগুলো তো ওই যে সেম জিনিস, সেম জিনিস, মানে স্পেশাল কিছু এগুলোর জন্য নাই, কোনো ফিড বা ইনজেকশন আমার এখানে কোনো খামারে হবে না। কেন দিব না? আমি বিক্রি যদি না হয় আচ্ছা তাহলে আমাকে আবার পুষতে হবে। আচ্ছা তাহলে আমি আবার ইনজেকশন বা ফিড জাতীয় জিনিস খোয়া আমি অযথায় নষ্ট করব, নষ্ট করব না, আর তো কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। আচ্ছা আচ্ছা, যেমন আমি এই খামারে কোনো কিছু কাউকে ঢুকতেও দিই না। না আমরা দেখলাম আমাকে আমাকেও পর্যন্ত আপনি পটাশ দিয়ে পা ভিজিয়েছেন এবং হাতে পটাশ দিয়েছেন। তো দর্শককে যে শুনলেন উনি এই খামারটি থেকে এই এই শাহিওয়াল, ইন্ডিয়ান শাহিওয়াল জাতের সারগুলো যারা খামার করার জন্য কিনতে চান তাহলে উনি বিক্রি করবেন। আর কিছু এখানে সার গরু রয়েছে যেগুলো আগামী কুরবানির জন্য উপযুক্ত, তো আপনারা ওনার নাম্বার দেওয়া আছে, আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করে এ ধরনের গরু কিনে নিতে পারেন। তো দর্শক আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমার খামার দিতে একটু দোয়া করবেন। অবশ্যই অবশ্যই।